জন্য। আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ঢাকা কক্সবাজার ট্রেন চলাচল শুরু করবে, জানালেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সুপ্রিম কোর্টে বাড়ি ফের আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি, ভাঙচুর। দলের পর বউ হারালেন জাহাঙ্গীর আলম। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার দাবি বাংলাদেশ জাসদের। দুদকের মামলায় তারেক জুবাইদার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেছালো। 18 জন ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক গ্রেপ্তার। সিরিয়াকে কাছে টানায় আরবদের সমালোচনা জার্মানির, আসাদকে হুমকি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঢাকার সঙ্গে কক্সবাজারের রেল যোগাযোগ শুরু হবে। এর মধ্যে প্রকল্পের 84% কাজ শেষ হয়েছে। 2000 থেকে কক্সবাজার রেল লাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় নির্মাণাধীন কক্সবাজার আইকনিক স্টেশন ভবনে উপস্থিত সাংবাদিকদের একথা জানান তিনি। নুরুল ইসলাম সুজন আরও বলেন, কক্সবাজারে ট্রেনে করে আসার জন্য সারা দেশের মানুষ ভীষণ আগ্রহী হয়ে আসে। কাজের সুবিধার জন্য প্রকল্প দুটি ভাগে বিভক্ত, আগস্টের মধ্যে কাজ শেষ করে সেপ্টেম্বরে তা উদ্বোধনের জন্য সার্বিকভাবে চেষ্টা করা হচ্ছে। সুপ্রিম কোর্ট বারে ফের আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে ধাক্কাধাক্কি, ভাঙচুর। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে ফের আওয়ামী লীগ ও বিএনপি পন্থী আইনজীবীদের মধ্যে দস্তাদস্তি ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এক পর্যায়ে বার ভবনের সভাপতি ও সম্পাদকের কক্ষ ও বার ভবনের জানালা ভাঙচুরের ঘটনা ঘটে। দুপুর 1:30টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনে এই ঘটনাটি ঘটছে। দুপক্ষই বলছে তাদের কয়েকজন আইনজীবী সহকর্মী আহত হয়েছেন, এখনও দুপক্ষ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এ ঘটনায় বারের দ্বিতীয় তলায় পুলিশ মোতায়েন করা হয়েছে। দলের পর বউ হারালেন জাহাঙ্গীর আলম। গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে তালাক দিয়েছেন তার স্ত্রী রাজিয়া সুলতানা জয়ী। এমনই একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। সন্ধ্যায় তালাকের বিষয়টি প্রকাশ্যে আসার পর গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়। জানা গিয়েছে, গত 30 এপ্রিল জাহাঙ্গীর আলম বরাবর তালাকের নোটিশ পাঠান তার স্ত্রী রাজিয়া সুলতানা জয়ী। নোটিশে বলা হয়, 2011 সালে 18 ফেব্রুয়ারি মিরপুরের বাসিন্দা কাজী ইকবাল বাহার ও মিসেস ফরিদা ইকবালের মেয়ে কাজী রাজিয়া সুলতানা জয়ীর সঙ্গে গাজীপুরে মিজানুর রহমান ও জায়েদা খাতুনের ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জাহাঙ্গীর আলম স্ত্রীকে মানসিক নির্যাতন ও অত্যাচার করায়, নিয়মিত ভরণ পোষণ না দেওয়ায় সংসার জীবনে অশান্তি শুরু হয়। এসব অভিযোগের কারণে জয়ী 18 নম্বর ধারার অনুযায়ী জাহাঙ্গীর আলমকে তালাকের নোটিশে দেন। এ বিষয়ে জানতে জাহাঙ্গীর আলমকে একাধিকবার কল করে যোগাযোগ করা সম্ভব হয়নি। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে তোলার দাবি বাংলাদেশ জাসদের। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ জাসদ। দলটির নেতারা বলছেন, চলমান সংকট উত্তরণে ভিন্ন মত ধমনে নয়, বরং সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব সরকারকেই নিতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাসদ আয়োজিত মানববন্ধন ও সমাবেশে দলটির নেতারা এ সকল কথা বলেন। সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা গড়ে তোলা, নিত্য প্রয়োজন দ্রব্যমূল্য কমানো এবং দেশের সম্পদ লুটপাটকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আব্দুস সালাম খোকনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শাজাহান আলী সাজুর সঞ্চালনায় মানববন্ধনে আরো বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মুশতাক হোসেন, বাদল খান, বজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার, প্রচার সম্পাদক মহিনুদ্দিন আহমেদ, তথ্য প্রযুক্তি সম্পাদক আফম ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুর রহমান সবুজ, যুব জোটের সাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং ছাত্রলীগের সভাপতি গৌতম চন্দ্র শীল।
দুদকের মামলায় তারেক ও জুবাইদার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পেশালো। গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় পলাতক আসামি তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদার রহমানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিসি আগামী 21 মে দিন ধার্য করেছেন আদালত। আদালতে সাক্ষী উপস্থিত না হয় আজ ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামানের আদালত এই দিনটি ধার্য করেন। এর আগে গত 13 এপ্রিল দুদকের পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে আদালত পলাতক তারেক ও জুবাইদার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য 16 মে দিনটি ধার্য করেন। নভেম্বর 2022 সালে 1 নভেম্বর পলাতক তারেক ও জুবাইদার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। চলতি বছরের 5 জানুয়ারি আদালত গ্রেপ্তার পরোয়ানার তামিল প্রতিবেদন গ্রহণ করেন। এরপর তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দেন আদালত। 18 জন ছাত্রীকে যৌন হয়রানি, শিক্ষক গ্রেপ্তার। অন্তত 18 জন ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে সরকারি স্কুলের এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায় ঘটেছে এমনই ঘটনা, দেশটির পুলিশ এই তথ্যটি জানিয়েছেন। দেশটির পুলিশ আরও জানায়, ওই শিক্ষককে এসব কাজে সহযোগিতা করার জন্য স্কুলের প্রিন্সিপাল ও এক সহকারী শিক্ষককে অভিযুক্ত করা হয়েছে। পুলিশে বলেছেন, অভিযুক্ত বিরুদ্ধে পকসো আইন সহ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। শাহজাহানপুরের সিনিয়র এসপি এস আনন্দ জানান, তিলহার থানায় যৌন হেনস্থার অভিযোগ দায়ের করা হয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, 18 জন নির্যাতিতা নাবালিকার বয়ান নেওয়া হবে। তিনি বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে শিশু সুরক্ষা কমিটিকে জানানো হয়েছে। সিরিয়াকে কাছে টানায় আরবদের সমালোচনা জার্মানির, আসাদকে হুমকি। চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক স্থাপনের পর থেকে মধ্যপ্রাচ্যে আমূল পরিবর্তন শুরু হয়েছে। প্রতিবেশী দেশগুলো নিজেদের মধ্যকার বিভেদ বলে কাছাকাছি আসতে শুরু করেছেন। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন না যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়ন। সেই ধারায় এবার সিরিয়াকে কাছে টেনে নেওয়ার আরব দেশগুলো সমালোচনা করল ইউরোপের দেশ জার্মানি। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সিরিয়ার বিষয়ে তাদের অবস্থান শীঘ্রই নরম হয়ে যাচ্ছে না। জার্মান গণমাধ্যম ডয়েসে বেলে জানিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিয়ে আরব দেশগুলোর ইতিবাচক মনোভাবের কঠোর সমালোচনা করেছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বিয়ারবক। তিনি বলেন, আল আসাদকে কখনোই ক্ষমা করা যায় না, তার প্রতি নরম মনোভাব দেখানোর প্রশ্নই ওঠে না। রাখা ডাকা না রেখেই এই অভিমত প্রকাশ করেছেন তিনি। এ সময় তিনি ছিলেন সৌদি আরবের জেদ্দাতে, সেখানে তিনি সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। জার্মান পররাষ্ট্রমন্ত্রী এ সময় দাবি করেন, আসাদের প্রতি সামান্য হাত বাড়ানো অন্যায়।